আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা জুস রেসিপি। তো এটা হচ্ছে পাকা পেঁপে। এই পাকা পেঁপে দিয়ে আমি আজকে আপনাদের জন্য একদম সঠিক পরিমাপ দিয়ে একটা জুস বানাবো, মজাদার জুস। এটা সবাই পছন্দ করবে এবং সবাই খেয়ে মজা বলবে। তো এখন কিন্তু ঠান্ডা পড়তেছে, সেই দিকে সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তো পেঁপেটা আমি দেখেন ছিলে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। তো এখানে এক কাপ কিউব করা আমি পাকা পেঁপে নিয়েছি এবং সেই সাথে একটু বিট লবণ নিয়েছি। পেঁপেটা কত সুন্দর দেখছেন, একদম হলুদ বর্ণ পাকা, একদম পাকা টুসটুসে পেঁপে পেঁপে নিতে হবে। তো এই পেঁপের জুস বানানোর জন্য আমি পানি নিয়েছি এক কাপ। তো এই যে পরিমাণটা আমি বলে দিচ্ছি সেই পরিমাপটা দিয়ে বানাবেন। এবং এইখানে নিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি, ঠিক যেই পরিমাণ আমি দিচ্ছি ঠিক এই পরিমাণে দিয়ে নেবেন। তাহলে দেখবেন এই জুসটা কতটা মজা হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে আপনি এই জুসটা তৈরি করে সবার মন জয় করতে পারবেন। তো এখন আমি এই কিউব করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে এবং সেই সাথে লবণ, পানি, চিনি সব কিছুই দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অল্প সময় ব্যালেন্ড করে নিব এবং ব্যালেন্ড করার পরে একটি গ্লাসে ঢেলে নিব। তো আমার ব্যালেন্ড করা হয়ে গেছে পেঁপেটা, এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি এবং মজা হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং দেখবেন। তো এখন আমি এই জুসের মধ্যে দিয়ে দিব দুই তিন টুকরো বরফ কুচি। যদি বরফ কুচি না দেন আপনি তাহলে এটাকে ফ্রিজের মধ্যে কিছু সময়ের জন্য রেখে দিবেন, তখন খাবেন, দেখবেন এটা কতটা মজা, কতটা টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন।